হ্যালো গাইজ, গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি আবার চলে এলাম আজকে আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা ভালো আছো? তো আমরা ভালোই আছি। তো আজকে তো রাখি বন্ধন উৎসব, তো আমার ইউটিউব পরিবারের শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগটা স্টার্ট অলরেডি করেই ফেললাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর নতুন বন্ধু হলে কিন্তু আমার ভিডিওটা দেখে কিন্তু একটা সাবস্ক্রাইব না করে যাবে না। প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, পাশে টাকা বেলটা একটা বাজিয়ে দেবে, অল নোটিফিকেশান যাতে তোমাদের কাছে যায় সেই জন্য অলটায় একটা হাত দিয়ে দেবে। তো প্রথম থেকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন। তোমাদের একটা কমেন্ট যদি আমি পাই তাহলে আমার আরও ভিডিও বানাতে আমার উৎসাহ জাগবে। ঠিক আছে, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে তো রাখি পূর্ণিমা, ঠাকুরকে রাখি পরিয়ে আমি আমার আবার নিচে যে সমস্ত মানে ওপরে তো ঠাকুর ঘর, নিচের একটা ঘরে আমি আজকে যে পূর্ণিমার যে পুজোটা হবে একটা নিচের ঘরেই আমরা সেটাই আজকে করছি। তো এই দেখো, এখানে তোমাদের দাদা আমাকে হেল্প করছে, আমরা সবাই মিলে একসঙ্গে পুজোর যোগাড়টা করছি তাতে যাতে সুবিধে হয়। তো এখনও পুরোহিত আসেনি, পুরোহিত একটু পরেই চলে আসবে। আমাদের জোগাড় প্রায় হয়েই গেছে। পুরোহিত মশাই এসছেন কিনা শ্বশুরমশাই জানতে এসছেন, তো চলে আসবে এখনই। দেখো আমাদের পুজোর জোগাড় হয়ে গেছে, তো আমি একটু বাইরের দিকে এলাম। ঠাকুর মশাই চলে এসেছে। এটা করেছিলা? এই যে এই যে এই যে এই যে একটু হাত দেখাও, হাসো, লুচি ভাজবে এবার। এবার আমাদের ও আমাদের না তোমাদের দাদা এবার লুচি ভাজবে। কাজ করে, খুব ভালো কাজ করতে পারে, আজকে বেশি কাজ করছে। একটু তাকে ফেলো, আসো, খুলেছে তো? হ্যালো গাইজ, তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করার চেষ্টা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা, আমি যে রাখিটা পরেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা নিও। টাটা।